যাবে তো আরো আইটিআই ওখানে যাব, ইয়ে প্রচুর মজা করবো, ওখানে ফিল্ডটা তোমাদেরকে দেখাবো। যেমন হাওড়া আইটিআই দিকে যাচ্ছি, রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমাদেরকে ওখানে গিয়ে দেখা হবে ভাই। এভরিওয়ান, আমরা এখন ঘুরতে এসেছি আইটিআই হাড়োয়া। চা খেলাম, চা খাওয়ার পরে এসেছি কাকুর দোকানে একটু আঁকের রস খাবো। আঁকের রসটা খাওয়া হয়ে গেলে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেবো। হ্যাঁ, এক গ্লাস আঁকের রস। কিছু বলো, তুমি আমার ব্লগে প্রথম আসছে। হ্যাঁ, এই আঁকের রস প্রচণ্ড খায়, আমার আগে খেয়ে নিয়েছে, ওই জন্যে আমি এখন খালি করলাম। এইটা বলার ছিল, কমেন্টে আঁকের রস পাঠিয়ে দেবো সবাই অমিতের জন্য। এখানে এসছো জল করে ধরে, তোমাকে নিয়ে আসলাম, আসলে না জল ফিরে এসছো, খুব ভালো লাগছে। কিন্তু ওই আশেপাশে কি একটা পাঁচ যে বিশাল গন্ধ বার হচ্ছে, এখানে সমস্যা। জাস্ট রুমানদা কোনো কমেন্ট্রি দিচ্ছে না, শুধু উল্টো পাল্টা পাগলের মতন বকাবকি করছে। মোটামুটি আমরা এসেছি হাড়ো আইটিআইয়ের ধারে ঘুরতে, চা খেলাম, আঁকের রস খেলাম, তারপরে মোটামুটি যাচ্ছি আস্তে আস্তে বাইকে উঠে বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে। জাস্ট জল করে এই ভিউটা অসম, অসম ভিউ, একটা অসম অপি লেভেলের ভিউ আসছে এখানে। জাস্ট দেখার মতন ভিউ, ভিউটা তোমাদেরকে দেখাবো, মানে শর্ট ভিডিও নেওয়া আছে। হাড়োয়ায় আসলে আইটিআই আমাদের আসা লক্ষ্য একটা থাকবে আইটিআই কলেজের ধারে। আর এটা আছে কাকুর চায়ের দোকান, ফেমাস চায়ের দোকান। এখানে আসলে কাকুর চায়ের দোকান থেকে প্রতিদিন আমরা চা খাই, প্রতিদিন চা খাই আমরা কাকুর চায়ের দোকান থেকে। ঠিক আছে, চা খেয়ে নিলাম, দেখালাম না, আবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা আঁকের রস খেলাম। এটা দেখি বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে। এখানে আসার মজাটা হচ্ছে একটা অ্যামেজিং ফিলিংস পাওয়া যায় এখানে, সঙ্গে জল ঘরের হাওয়া, একটা সুন্দর ফিলিংস, মারাত্মক। এখানে যেমন আমাকে আকর্ষণের দ্বারা টেনে নিয়েছে, হাড়োয়ায় আসলে এখানে আমার আসতে হবেই। হ্যাঁ, এটা লক্ষ্য থাকে আমার, হাড়োয়ায় আসলে এই জায়গাটা আমার আসতে হবে। হাড়ো অ্যামেজিং ফিলিংস, জল ঘরের সঙ্গে মেঘ রয়েছে আকাশের, একটা সুন্দর হাওয়া রয়েছে, আর এই জলের ছোটো ছোটো ঢেউ আমাকে উজ্জীবিত করে, মানে উৎসাহিত করে, টেনে নিয়ে আসে ওখান থেকে। হ্যাঁ, খুব সুন্দর আবহাওয়া এখানে। জাস্ট অসম। আগের দিন তো দেখলে একটা ব্লগ করলাম, ফার্স্ট ব্লগ, যেটা ছিল আইটিআই কল্যাণী ঠাকুর দেখলাম। ওখান থেকে আমরা গেলাম শ্রীভূম, শ্রীভূমে গেলাম, ওখান থেকে মোটামুটি পুরো রাত প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড ক্লান্ত, মানে ছুটে ছুটে ঠাকুর দেখে দেখে ভিড়ের মধ্যে, হ্যাঁ প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তোমাদের জন্যে একটা ভিডিও উপস্থাপনা করবো বলে আজকে ঘুরতে এলাম, ফ্রেন্ডের সঙ্গে আসবে না, বাড়ি থেকে ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, রয়্যাল চওয়া ভিউটা নিয়ে আসি, মানে এই জায়গাটা আমার পক্ষে বিশাল জায়গা, আউটস্ট্যান্ডিং ভিউ এখানে। সত্যি এখানে আসলে আমার মন, আমার যত দুঃখ, মানে মনের ভিতরে যত, মানে কী বলবো, একটা অকওয়ার্ড ফিলিংস যেগুলো আছে, সেই অকওয়ার্ড ফিলিংসগুলো এই জায়গাটায় আসলে আমার দূর হয়ে যায়। মারাত্মক লেভেলের ভিউ জল করে সঙ্গে, আর এই গাছপালা, সুন্দর গাছপালা, জাস্ট আর জল করে যে ভিউটা আমার খুব সুন্দর লাগে সত্যি কথা। এটা আসতে ভাই, আসতে ভাই, গতি বেগে আসতে, মানে আকাশের আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ, প্রচুর মেঘ করে যখন তখন বৃষ্টি আসতে পারে।
মাথার চুল হাওয়া এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, সব চুলগুলো বড় বড় হয়ে গেছে, কাটতে হবে। যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিলাম। মাথার চুল লাগছে, বড় বড় হয়ে গেছে। আমার এই হারোয়ায় যখনই আসি, আমরা এসেছিলাম, আমাদের ডেস্টিনেশন ছিল, আমার একটা ব্যাংকের বই করতে দেওয়া ছিল, সেই ব্যাংকের মানে বইটা আমি আনতে এসেছিলাম এবং সঙ্গে সঙ্গে পদের সম্বলে গিয়েছিলাম। ওখানে আমার একটা বই অর্ডার দেওয়া ছিল, ওখানে বই তো আসেনি, মানে আমার ফার্স্ট সেমের ভূগোল বই, ভূগোল প্র্যাকটিক্যাল বই লাগবে আশিস স্যারের, বাট ওখানে গিয়েছিলাম, কিন্তু ভূগোল বই অর্ডার দেওয়া ছিল ঠিকই, কিন্তু ভূগোল বই আসেনি। বললো সব বই যখন তখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, একদিন মার্কেটে গিয়েছে তখন পাইনি, বলুন নেক্সট ডেতে বইটা দিয়ে দেবে, আবার দু একদিন পরে ফের আমাদের আসতে হবে। মোটামুটি তেলপুরি আসলাম বটে এতটা পথ, কিন্তু কোনো কাজের কাজ হলো না। হ্যাঁ, কাজের কাজ হয়নি বলে আমরা আমাদের গন্তব্যস্থল থেকে ফিরে গেলাম, এসেছিলাম হারো আইডিয়ায় চা খেতে, চাটা মোটামুটি খাওয়া হয়ে গেল, তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ইতিমধ্যে বাবা দুবার তোমার ফোন করেছে, রুমান এসছে বাড়ি থেকে ফোন করেছে, এ বাড়ি থেকে খুব বকা বকি করছিল যে এত দুপুরবেলা এখনও বাইরে কী করছিস, রাস্তায় তো প্রচণ্ড রকমের ভিড়। আমরা মোটামুটি যাচ্ছি বাড়ির দিকে, সেই হিসেবে মোটামুটি প্রচুর মাইক বাজছে, মানে মোড়ে মোড়ে পুজো হচ্ছে, জানো তো দুর্গা পুজো, আজকে বিজয়া দশমী। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের সবাইকে শুভ বিজয়া দশমীর, শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল তোমাদেরকে সবাই। বাঙালির 365 দিনের যে 360 দিনের আশা, 5 দিনের দুর্গাপুজো মানে উপভোগ করার জন্য, সেই 5 দিনের দুর্গাপুজো দেখতে দেখতে নিমেষেই কেটে গেল। আবার সামনের বছরে মানে আসতে বছর আবার হবে, হ্যাঁ, দুর্গাপুজোর আবার সামনের বছরে যেখানে বড় বড় প্যান্ডেল হবে, যেখানে বড় বড় অনুষ্ঠান হবে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করবো এবং তোমাদেরকে আবার মানে দেখানোর চেষ্টা করবো সব কিছু। এটা দিয়েছো, মোটামুটি আজকে বিজয়া দশমী, মানে খুব দুঃখের একটা বিষয় যে মা এসেছিল ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে, আজকের দিনে মা আবার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে যাবে। সো আজকে বিজয়া দশমীর সঙ্গে খুব দুঃখের একটা ব্যাপার, কারণ মা এসেছিল চলে যাবে, সঙ্গে সঙ্গে বাড়িও আমাদের যেতে হবে, কারণ বাড়িতে বাবা প্রচণ্ড বকাবকি করছে, বাড়ি তো আমরা যাবোই। প্রচণ্ড ধুলো, মানে মাথার চুলের পুরো 12-22, আগের দিন দুর্গা পুজোয় চুল কাটলাম, বাবা বললো কীভাবে চুল কাটলি রে, মাথায় তো সেইভাবে চুল রয়েছে, এই হচ্ছে অবস্থা, পুরো শেষ, মানে 12-22। বাজার দিয়ে যাবি, বাজার দিয়ে ঢুকলাম, এখানে প্রচুর ভিড়, মানে ভিড় হবে বাজারের ভিতরে, তো সো এখন আমরা রাখছি, মানে মেন রাস্তায় উঠে আবার তোমাদের কাছে ফিরে আসবো। আমাদের এই অ্যামেজিং ভিউ, আউটস্ট্যান্ডিং একটা ফিলিংস এর মধ্যে আমরা পাবো, এই হচ্ছে আমাদের হারোয়া। বাইকের উপরে উঠে কত রিস্ক নিয়ে বেরিয়ে হচ্ছে না, তোমাদের কি বলবো। এই আজকে এই মতো রাখলাম, কারণ আকাশের আবহাওয়া ভালো না, ওয়েদার খুব বৃষ্টি, মানে মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসতে পারে, কারণ আমরা আস্তে আস্তে রওনা দেবো। এবং আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, লাইক করে দেবে, তোমাদের জন্য মানে এইটুকু আশা তোমাদের কাছে করতে পারি, এবং নতুন নতুন আরও ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবে, তোমাদের ভালোকে ভালোবাসা দ্বারা আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম, আরও একটি নতুন ভিডিও পরবর্তী ভিডিওর জন্যে তোমাদের সবাইকে স্বাগত থাকবে, বাই বাই। পিছনে একটা হাইবি জায়গা আছে।